নমস্কার, স্বাগতম। এয়া হচ্ছে সুপার প্রাইম স্টুডিওত মানে প্রাঞ্চল। আরম্ভণিতে বিগ ব্রেকিং নিউজ। মহানগরীর সন্ধানহীন দুই স্কুলীয় ছাত্র, গোপাল বড়ু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সন্ধানহীন, সন্ধানহীন কৃষ্ণ বড়ু আর নয়ন কর্মী। সন্ধানহীন কৃষ্ণর ঘর নয়নপুরত, নয়নর ঘর লিচুবাগানত। ঘরের বিদ্যালয় আসছিল দুইজন ছাত্র, অষ্টম শ্রেণীত অধ্যয়নরত ছাত্র দুইজন। দিনের ভাগত বিদ্যালয়ত উপস্থিত আছিল ছাত্র দুজন, বিদ্যালয়ের ঘরলে উভতা নাই কিন্তু ছাত্র দুজন। দিনের 1 বজাত ছুটি হয়েছিল বিদ্যালয়। এই ঘটনা সন্দর্ভত দিসপুর থানাত এজাহার দাখিল করেছে দুইটা পরিয়ালে। পুনর্বার জানাইছো, মহানগরীর দুই স্কুলীয় ছাত্র সন্ধানহীনের খবর। গোপাল বড়ু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সন্ধানহীন হয়েছে, সন্ধানহীন হয়েছে কৃষ্ণ বড়ু আর নয়ন কর্মী। সন্ধানহীন কৃষ্ণর ঘর নয়নপুরত আর নয়নর ঘর লিচুবাগানত। ঘরের বিদ্যালয় আসছিল দুইজন ছাত্র, অষ্টম শ্রেণীত অধ্যয়নরত দুইজন ছাত্র। দিনের ভাগত বিদ্যালয়ত উপস্থিত আছিল ছাত্র দুজন আর বিদ্যালয়ের ঘরলে উভতা নাই কিন্তু এতালে ছাত্র দুজন। দিনের 1 বজাতেই বিদ্যালয় ছুটি হয়েছিল, তার পাছতো এতালে ঘর আহি উপস্থিত হওয়া নাই, ঘরত আহি উপস্থিত হওয়া নাই। দিসপুর থানাত এজাহার দুইটা পরিয়ালর। আমার সাংবাদিক প্রিয়ব্রত আছে লাইভত। প্রিয়ব্রত, অধিক তথ্য বিচারিছো। চাওক, এটা চাঞ্চল্যকর ঘটনা বলে কব লাগবে। বিগত সময়সোয়া যদি চাবলে যাওয়া হয় তেন্তে বিভিন্ন সময় এনে ধরনের ঘটনা সংঘটিত হওয়া দেখবলে পাওয়া হয়েছে। সৌ সিদিনা খানাপাড়ার একটা শিশু নিরুদ্দেশ হয়েছিল আর তারপরে সমগ্র ঘটনাব বেলেগ একটা গতি বেলেগ একটা দিকলে ধাবমান হয়েছিল। আর আজি যদি ঘটনা সংঘটিত হয়েছে, ছাত্র দুজন ক্রমে কৃষ্ণ বড়ু আর নয়ন কর্মী নামের দুজন শিশু আসলে গোপাল বড়ু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় অধ্যয়নরত ষষ্ঠমান শ্রেণীর। আর দুইজনের ঘর, এজনের ঘর নয়নপুর আর আনজনের লিচুবাগান। আর রাতেপার ভাগতে দৈনন্দিনের দরে প্রত্যেক দিনের দরে বিদ্যালয় আসছিল। আর তারপরেই আসলে 1 বজাত বিদ্যালয় ছুটি হয়েছিল কিন্তু তারপরে যেটা ঘরলে যাওয়া নাছিল, তারপরে অভিভাবক মাতৃ পিতৃ হোক বা পরিয়ালবর্গ চিন্তিত হয়ে পড়েছিল। আর সন্ধ্যা ভাগত দেখবলে পাওয়া গেছিল দিসপুর আরক্ষী থানাত গুচুর রুজোর করা দেখবলে পাওয়া গেছে। আর ছাত্র দুজনের সন্ধান পাবর বর্তমান সময় দেখবলে পাওয়া গেছে দিসপুর থানায়। গুৱাহাটী মহানগরীর ওচর পাজর যখন থানা আছে গোটে আটাইব থানাতে বর্তমান সময়ত যার্তা আছে আসলে বিচারের বার্তা প্রেরণ করা দেখবলে পাওয়া গেছে। আর তৎপর হওয়া দেখবলে পাওয়া গেছে বর্তমান সময় তদন্ত প্রক্রিয়া। আর কিন্তু একটা কথা লক্ষ্য করব যে দুজনক ছাত্র কিন্তু দুইজন ছাত্রর অভিভাবক সকলে গম পাওয়া নাছিল যে দুইজন ছাত্র নিরুদ্দেশ হয়েছে। নিজের নিজের ছাত্র কেজনের অভিযোগ লোক থানাত উপস্থিত হয়েছিল। আর তারপর সময়তে দেখবলে পাইছিল যে গম পাইছিল যে দুজন ছাত্র আসলে নিরুদ্দেশ হয়েছে। আর দুইজন ছাত্র আসলে কলে গেছে, আর এজন ছাত্র ইতিমধ্যে জানিপরা গেছে যে যুদ্ধ পিন্ধন উড়নের কাপড় কানি আসলে কাপড় কানিও কিছু পরিমাণে নাই বলে জানিপরা গেছে। গতি সমগ্র ঘটনাটা পরবর্তী সময় কোন দিকে ধাবমান হয় বা কেনধরনের একটা অঙ্কত যায় আসলে কথাব আসলে কোনো দুষ্ট চক্র কবল পড়ছে নাকি ছাত্র দুজন, বা বেলেগ কিবা কথা ভাবি ঘরের আঁতরি গেছে নাকি বা কোথাও হেরাইছে নাকি, এনে ধরনের বর্তমান সময় প্রশ্ন উত্থাপন হওয়া দেখবলে পাওয়া গেছে। প্রাঞ্জল, কোনোবা আছে নাকি লাইভত এটা মতামত গ্রহণ করব পরাক? হয়, বর্তমান সময়ত কোনো নাই যদিও আমি যেটা মাতৃ আসলে নয়ন কর্মীর মাতৃ পুত্রী যেটা ইয়াতে গোচর রুজু করবলে আসছিল, এজাহার দাখিল করবলে আসছিল, ভাষ্য লোবলে চেষ্টা করেছিল। আর দেখবলে পাওয়া গেছিল যে জানাইছিল যে দৈনন্দিনের দরে আজিও সেই ছাত্রজনে গোপাল বড়ু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় রাতেপার ভাগতে ওলাই আসছিল পিন্ধন উড়নত সেই একই গণবেগ, কিন্তু তার একটা হাফ পেন্ট আর শার্টর ভিতর একটা স্পোর্টিং পিঁধে আসছিল বলে জানিপরা গেছে। মতামত মত পোষণ বিদ্যালয় কর্তৃপক্ষের কিনা কোয়া হয়েছে নাকি? বিদ্যালয় কর্তৃপক্ষের যোগাযোগ করবলে চেষ্টা করেছিল কিন্তু বিদ্যালয়ের যে সিসিটিভি ক্যামেরা আছে আসলে সিসিটিভি ক্যামেরাটা বিকল হয়ে আছে বলে জানিপরা গেছে। আর তারপরে কিন্তু বিদ্যালয় ফালের কোনো ধরনের কথা আসলে জানা নাই বর্তমান সময়লকে, যদিও বা জানাইছে যে বিদ্যালয় দিনের ভাগত উপস্থিত আছিল। আর তারপরে কি সময়লকে আসলে বিদ্যালয় উপস্থিত আছিল বা বিদ্যালয়ের ওলাই কোন দিকে গোল আনদিনার দরে ঘরলে নগৈ কোন দিকে গোল আসলে সমগ্র কথাখিন বর্তমান সময় এক প্রকার রহস্যর আবর্ত সোমাই পড়া যেন দেখবলে পাওয়া গেছে। আর সেই গোচরটির ক্ষেত্রে যান গুরুত্ব দিবেন সিমান দিছে নে? বর্তমান সময় আরক্ষীর সঙ্গে আমি মত বিনিময় করবলে চেষ্টা করেছিল। আর আরক্ষীয়ে আমাক জানাইছে যে প্রারম্ভিক যুদ্ধ
আসলতে তদন্ত প্রারম্ভিক তদন্ত প্রক্রিয়া আরম্ভ করেছে আর ইতিমধ্যে মানে জানাইছো যে গুয়াহাটির যান থানা আছে বা আউটপোস্ট আছে আর তারলগতে ইয়ার সমীপবর্তী যুদ্ধ আসল থানা আছে বা আউটপোস্ট আছে সকলের ফটোসহর যসলতে ডাটা দিব লাগে তথ্য সমূহ দিব লাগে তথ্য সমূহ প্রেরণ করা হয়েছে আর বর্তমান সময় জানা মতে আসলতে তদন্ত প্রক্রিয়া ক্ষিপ্রতায় আগবাইছে বলে জানাইছে আর কাইলৈ বা কাইলৈ দিনটোতে আসলতে দেখবলে পাওয়া যাব যেহেতু বিগত সময়সাতো দেখবলে পাওয়া গৈছিল যে কেবাজনো ছাত্র নিরুদ্দেশ হয়েছিল আর তার কেবাজনো আসলতে নিজেই ঘুরি ঘরলৈ অহা দেখবলে পাওয়া গৈছিল আর কেবাজনোর আসলতে বিভিন্ন ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল বিভিন্ন আসলতে বর্তমান সময় এই ঘটনাটোক লৈ বর্তমান সময় বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন হব পাৰে যেনে কোনো দুষ্ট চক্র কবলত পড়েছে নাকি কোনোবা নিচাসক্ত ব্যক্তির সংস্পর্শলে আহিছিল নাকি ব্যক্তি লড়া কেজন যুবক কেজন বা অন্য কোনো ধরনের কোনো চক্রের সঙ্গে আসলে জড়িত থাকবে পারে নাকি এনে ধরনের প্রশ্ন বর্তমান অবতারণা হওয়া দেখবলে পাওয়া গেছে আর আরক্ষী তদন্ত আর কাইলৈ পরক্ষীলৈ কাইলৈ দিনট আসলে সমগ্র কথাখিনি পোহরলে আসব যে ছাত্রকেজন কলৈ যা কলৈ গৈছে বা কোনোবা দুষ্ট চক্র কবলত পড়েছে নাকি বা আন কোনো কথার সঙ্গে জড়িত হয়ে পড়েছে নাকি ছাত্রকেজন কাইলৈ দিনটে আসলে সমগ্র কথাখিনি পোহরলে আসব। ধন্যবাদ আপনার। এবার কোকরাঝারত পুখুরীত পড়ি খলিল সমাধি পিতা পুত্রর। কোকরাঝারের চেঁচাপানী গাঁত এই শোকাবহ ঘটনা। মৃত রাজারাম নার্জারী আর খরমজিৎ নার্জারী। রাইজে পুখুরীর উদ্ধার করে দুইটা মৃতদেহ। দুপুরিয়া ঘরের ওলাই গেছিল পিতা পুত্র, উদ্ধার হওয়া নাই কিন্তু পিতা পুত্রর মৃত্যুর প্রকৃত কারণ। পাছত আরক্ষী উপস্থিত হয়, তদন্ত আরম্ভ করে। এক ভয়ঙ্কর আর দুর্ভাগ্যজনক ঘটনা। কোকরাঝারত পুখুরীত পড়ি খলিল সমাধি ঘটিল পিতা পুত্রর। কোকরাঝারের চেঁচাপানী গাঁত এই শোকাবহ ঘটনা সংঘটিত হয়। মৃত রাজারাম নার্জারী আর খৌরমজিৎ নার্জারী। রাইজে পুখুরীর উদ্ধার করে দুইটা মৃতদেহ। দুপুরিয়া ঘরের ওলাই গেছিল পিতা পুত্র, কিন্তু উদ্ধার হওয়া নাই পিতৃ আর পুত্রর মৃত্যুর প্রকৃত কারণ। কেনেধরণে পুখুরীত পড়িল, কি ঘটনা হব পাৰে সেয়া এতিয়াও স্পষ্ট হওয়া নাই। এবার বজালিতো গুয়াহাটী কাণ্ডর অনুরূপ এক ঘটনা সংঘটিত হল। নিত্যানন্দর মধ্য বজালি কনিষ্ঠ মহাবিদ্যালয় ছাত্রীক টার্গেট যুবকর। মহাবিদ্যালয়ের চৌহদত যুবকর আক্রমণের বলি হল ছাত্রীগী। সতীর্থ হাতে লোতে ধরলে আক্রমণকারী যুবকক। ধৃত যুবকর নাম দীপ ডেকা। বজালির দৈসিংগ্রির দীপ ডেকাক আটক করেছে বজালি আরক্ষী। নিত্যানন্দর মধ্য বজালি কনিষ্ঠ মহাবিদ্যালয়ত ছাত্রীক টার্গেট করেছিল যুবকে। মহাবিদ্যালয় চৌহদত যুবকর আক্রমণের বলি হল ছাত্রীগী। সতীর্থ পাছত হাতে লোতে ধরলে আক্রমণকারী যুবকক। গুয়াহাটীত কালি নিশার ভাগত ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছিল। এগারী যুবতীক নিজরেই কার্যালয়ের কর্মচারী এজনে ছুরিকাঘাত করেছিল, প্রেমর প্রস্তাব দিছিল, নিশা যাপনের প্রস্তাব দিছিল। আর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার বাবে এজন যুবকে আহি ছুরীরে ডিঙি হাত আর পেটত আঘাত করেছিল। সেই ঘটনার চাঞ্চল্য মার নৌ যাওতে এবার বজালিতো প্রায় অনুরূপ এক ঘটনা সংঘটিত হয়েছে। নিত্যানন্দ মধ্য বজালি কনিষ্ঠ মহাবিদ্যালয়ত ছাত্রীক টার্গেট করলে যুবকে। মহাবিদ্যালয়ের চৌহদতেই যুবকর আক্রমণের বলি হল ছাত্রীগী। পাছত অবশ্যই সতীর্থ হাতে লোতে ধরলে আক্রমণকারী যুবকক। এই ধৃত যুবকজনের নাম দীপ ডেকা। বজালির দৈসিংগ্রির দীপ ডেকাক বজালি আরক্ষীয়ে আটক করে। কাইলৈ ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পাছতে সন্ধিয়া রাজহুয়া করা হব এক্সিট পোল। দেশের বিভিন্ন নিউজ চ্যানেল আর প্রতিষ্ঠানে প্রকাশ করব সম্ভাব্য নির্বাচনী ফলাফল। স্বাভাবিকতেই এক্সিট পোলর সম্ভাব্য ফলাফলক লৈ উৎকণ্ঠিত হয়ে থাকে রাজনৈতিক দলসমূহ দেশবাসী। কিন্তু কাইলৈ এক্সিট পোলত অংশ নলয় কংগ্রেস দলে। কংগ্রেসে অংশ নলয় কোনো টিভি চ্যানেলের টক শোত। কাইলৈ প্রকাশ পাব লোকসভা নির্বাচনের এক্সিট পোল। অন্যান্য মাধ্যমের বিতর্কতো কংগ্রেসে অংশগ্রহণ নকরে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির মিডিয়া সংযোগ বিভাগের এই সিদ্ধান্ত সকলের বাবে সদরি করা হয়েছে। এবার শিবসাগরের পানীবিলত এক গুলিচালনার ঘটনা সংঘটিত হল। এঘরের টিনপাত ফুটি ঘরত সোমাল বন্দুকর গুলি। লিলি ফুকন নামের লোকজনের ঘরত এই ঘটনা। টিনপাতর এখন টেবুলতো আঘাত করে গুলিয়ে। এই ঘটনার পাছতে আতঙ্কিত হয়ে পড়ে পরিয়ালটো। ন্যায় বিচারি সেরেকাপার আরক্ষী চকীত এজাহার দাখিল করেছে পরিয়ালটো। শিবসাগরের পানীবিলত গুলিচালনার ঘটনা। এঘরের টিনপাত ফুটি ঘরত সোমাল বন্দুকর গুলি।
লিলি ফুকন নামৰ লোকজনৰ ঘৰত এই ঘটনা সংঘটিত হৈছে। তিনপাতৰ লগতে এখন টেবুলতো আঘাত কৰে গুলিয়ে। এই ঘটনাৰ পিছতেই আতংকিত হৈ পৰিছে পৰিয়ালটো। ক'ৰ পৰা গুলি আহিল, কোনে ফুটাইছিল গুলি, সকলো এতিয়া ৰহস্যৰ আৱৰ্তত। ন্যায় বিচাৰি চেৰেকাপাৰ আৰক্ষী চকীত এজাহাৰ দাখিল কৰিছে এই পৰিয়ালটোৱে। চাউণ্ড এটা শুনিলোঁ ঠিং কৰা, তাৰপিছত সেই চাউণ্ডটো শুনি আমি গোটেইখনে দৰমাই আহিলোঁ যে মানে কি বাজিছে এইটো, ক'ত কি হ'ল। আহি দেখিছোঁ যে ডাইনিং টেবুলটো মানে ফুটা কৰি, ওপৰ মেটখন ফুটা কৰি ডাইনিং টেবুল ফুটা হয়। তেতিয়ালৈকে আমি মানে চিলিংখনো ফুটিছে, চিলিংখন আমি তেতিয়ালৈকে মন কৰা নাছিলোঁ। তাৰপিছত চাউণ্ড হৈছে অকণমান মানে ধূলি চুলি, সেইবোৰ চফা কৰিলোঁ বাৰু, ধূলি পৰি আছে। তাৰপিছত আমি ভাবিলোঁ কেটেপা গুটি কোনোবাই মাৰিছে চৰাইদৰে মাৰিবৰ কাৰণে, সেইকাৰণে মই পিছফালে দৰ্জাখন খুলি দুমাটো মই দৌৰি গৈছোঁ কোনে মাৰিলে এইটো মানে। তাৰপিছতে মোৰ জাজনীকো ক'লো তাইক আগফালে যোৱা, তুমি আগপিনে চোৱাগৈ। তাৰ চাই দেখিলোঁ যে মানে কোনো নাই, মানুহে নাই। আহি দেখিছো মানে আমাৰ ছোৱালীজনীয়ে ক'লে যে ওপৰ চিলিংখন ফুটা হৈ আছে। মই তেতিয়া ক'লো যে সেইটো ফুটা নহয় চাগে, কিবা হেৰি কৰি। তাৰপিছত টচ মাৰি মেলি চালে যে সঁচা হয়, ফুটা এটা হৈ আছে। তাৰপিছত ল'ৰাটো আহিছে, ল'ৰাটো দেখিলে এইটোতো গুলিৰ নিচিনা দেখিছো। তাৰপিছত গুলিটো মানে উঠাই মেলি চাইছো, হয় গুলি হয় মানে, সেইটোতো মানে সৰু কথা নহয়, বহুত ডাঙৰ কথা হয়, কোনে ক'ত গুলি মাৰিছে, কি মাৰিছে, তেনেকে আহিছে। আৰু দহ মিনিটৰ আগত ল'ৰা ছোৱালীকেইটাই স্কুলৰ পৰা আহি ভাত খাই উঠি গৈছে। ডিগবৈ দিল্লী পাব্লিক স্কুলত আৰক্ষীৰ লগতে শিশু সুৰক্ষা আৰু অধিকাৰ সংস্থাৰ তদন্তকাৰী দল 25 মে'ত সংঘটিত এক ভয়ংকৰ ঘটনাৰ তদন্তৰ বাবে অভিজাত স্কুলখনত উপস্থিত হয় তদন্তকাৰী দলটো। প্ৰায় 4 ঘণ্টাৰো অধিক সময় তদন্ত চলালে দলটোৱে। উল্লেখযোগ্য যে 25 মে'ত স্কুলখনৰ প্ৰথম মহলাৰ পৰা জাঁপ দিছিল 7ম শ্ৰেণীৰ এগৰাকী ছাত্ৰীয়ে। গুৰুতৰভাৱে আহত হৈ সংকটজনক অৱস্থাত চাবুৱা টাটা হস্পিটেলত ICU ভৰ্তি কৰাইছিল সেই ছাত্ৰীগৰাকীক। ইফালে ঘটনাৰ 5 দিনৰ পিছতো বিদ্যালয়ৰ মেনেজমেণ্ট সমিতিয়ে ঘটনাৰ গুৰুত্ব আৰোপ নকৰাত ছাত্ৰীগৰাকীৰ পিতৃয়ে ডিগবৈ থানাত দাখিল কৰে এজাহাৰ। অভিযোগ অনুসৰি এগৰাকী শিক্ষয়িত্ৰীয়ে 7 মে'ত ছাত্ৰীগৰাকীৰ ওপৰত মানসিক অত্যাচাৰ চলোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে। ইফালে সমগ্ৰ ঘটনা স্কুল কৰ্তৃপক্ষই গাপ দিয়াৰো অভিযোগ উত্থাপন হৈছে। ৰহস্যজনকভাৱে ঘটনাৰ সবিশেষ স্কুলখনে এতিয়ালৈকে ৰাজহুৱা কৰা নাই। উল্লেখযোগ্য যে বৰ্তমানেই সংকটজনক অৱস্থাত চাবুৱাৰ টাটা মেডিকেলত চিকিৎসাধীন হৈ আছে ছাত্ৰীগৰাকী। ৰাতিপুৱা 8:30 বজাত স্কুলৰ অথৰিটিৰপৰা মোলৈ এটা ফোন আহিল যে আপোনাৰ সন্তানটিয়ে স্কুলত পৰি দুখ পাইছে, আপুনি তৎকালীনভাৱে IOC হস্পিটেলত আহিব লাগে। মই IOC হস্পিটেলত দেখোঁ, হস্পিটেলত আহি যেতিয়া দেখোঁ ছোৱালীজনী আহি ইমাৰ্জেঞ্চি ৰুমত পৰি আছে, নাকে মুখৰ পৰা তেজ ওলাই অৰ্ধ অচেতন অৱস্থাত তেওঁ তাৰপৰা পৰি আছে। তাৰপৰা ENT বিভাগৰ ডক্টৰে তেওঁক চালে, তেওঁক মই ততাততি তাৰপৰা লৈ এই চাব আমাৰ টাটা ৰেফাৰেল চাবুৱা ICU হেৰি কি কয় নিউৰ'চাৰ্জাৰী ডিপাৰ্টমেণ্টত তেওঁক মই এডমিট কৰিলোঁ 7 মে' 2024ত। তেওঁৰ লগৰে ছেইম ক্লাছৰ কোনোবা এই কৰ্ণেলৰ যি ছোৱালীৰ লগত তেওঁৰ চাগে কিবা বুলি কৰাই কওক বা কি কৰাই কওক, ধেমালি কৰাই হওক, কিবা লিখা হয় তেওঁলোকৰ হেৰি কি কয় টিচাৰ যোনগৰাকী ঈশা চক্ৰৱৰ্তী বাৰৈ, তেওঁ কোৱাৰ মতে তেওঁলোকে কিবা বুলি কৰাৰ কাৰণে পেৰেণ্টছে কমপ্লেইন দিছিলে। কমপ্লেইন দিয়াৰ কাৰণে তেওঁক যোৱা 7 তাৰিখৰ পৰা 25 তাৰিখলৈকে মানসিক অত্যাচাৰ চলাই আছিলে তেওঁলোকে। এই মানসিক অত্যাচাৰ চলাই থকাৰ পৰিণতিতে যোৱা 25 তাৰিখে তেওঁ যেতিয়া শিক্ষকে প্ৰথম ক্লাছটো আৰম্ভ হ'ব লৈছে, ক্লাছ টিচাৰ উপস্থিতি ৰিদিপাল ছাৰৰ উপস্থিতিতে তেওঁক প্ৰথম ক্লাছটোৰ পৰা আৰম্ভ হোৱাৰ সময়তে তেওঁক লৈ যাবলৈ বিচাৰিছে তেওঁ মানসিক অত্যাচাৰ কৰিবলৈ। সেই সময়ত তেওঁ বেলেগ একো বুজি নাপালে যে শিক্ষকক তেওঁক মুখামুখি হোৱাতকৈ তেওঁ ভাবিলে জীৱনটো উচৰ্গা কৰি সেই মৃত্যুৱেহে হওক, সেইটোৱে কিজানি তেওঁ ভাবি পালে। সেই ওপৰৰ পৰা একো নাজানাকৈ বিল্ডিঙৰ ওপৰৰ পৰা জঁপিয়াই দিলে তেখেতে। ইটছ এ ভেৰি আনফৰ্চুনেট ইনচিডেণ্ট হুইচ হেজ হেপেনড হিয়াৰ ইন দ্য স্কুল এণ্ড উই আৰ ইনভেষ্টিগেটিং দ্য মেটাৰ এট দ্য স্কুল লেভেল, এট দ্য মেনেজমেণ্ট লেভেল, এণ্ড দেৰ ইজ অলছ' এন ইনভেষ্টিগেশ্যন ফ্ৰম দ্য পুলিচ চাইড, এণ্ড উই আৰ ফুলি কোঅপাৰেটিং উইথ অল। We are expecting that very soon we will come out with the facts there. মই ক্লাছলৈ আছোঁ, মেডামে ঈশা মেডামে মাতি লৈ গৈছে ছোৱালীজনীক, বাচ মই তিমানে জানো, তাৰপিছত ঘটনাটো হৈ গ'ল। মানে মেডামে মতাৰ পাছতে ঘটনাটো হয়, তাই তাই ভালে আছে, কথা পাতি আছে, কাম কৰি আছে। মই মতে ছোৱালী মই ক্লাছত পঢ়াই আছোঁ, আহি মেডাম আহিলে মাতি লৈ গ'ল, হৈ গ'ল, তাৰপিছত মই একো নাজানো এইটো বিষয়ে।
বর্তমান মই এটা উপস্থিত আছো তৈলনগর ডিগবৈ এক অভিজাত বিদ্যালয় দিল্লী পাবলিক স্কুলের চৌহদত। মোর পিছফালে থাকা এখন বিদ্যালয় যেটা দিল্লী পাবলিক স্কুল, এই দিল্লী পাবলিক স্কুল যেহেতু তৈলনগর ডিগবৈর একমাত্র যেটা অভিজাত স্কুল, আর এই স্কুল যে সম্ভাব্য যে পুঁজিপতি লোকর যখন সন্তান, এই সন্তান একমাত্র অধ্যয়নত এই স্কুল বলে যেহেতু ইয়াত চর্চাত আহে। আর ইতিমধ্যে দেখা গেছে এই বিদ্যালয়খনতে এক ভয়ঙ্কর যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। আর এই বিদ্যালয়ের সমগ্র এই চৌহদর দৃশ্য, আর যুন টুকর ঠাইত এই যে ঘটনা সংঘটিত হয়েছিল, প্রায় এগারী ছাত্রী যেহেতু সপ্তমান শ্রেণীর অধ্যয়নত এগারী ছাত্রী যেহেতু জাঁপ মারি এক ভয়ঙ্কর দুর্ঘটনায় পতিত হয়। আর বর্তমানেও যেহেতু ছাত্রীগী যেহেতু সংকটজনক অবস্থাতেই চিকিৎসালয়তে যেহেতু চিকিৎসাধীন অবস্থা আছে, আর এই সপ্তমান শ্রেণীর কণমানি ছাত্রীগী ইয়ারপা তাই যেহেতু তললৈ পড়েছিল, আর তলত পড়ার এই এই স্থানতে পড়েছিল। আর ইতিমধ্যে দেখা গেছে ছাত্রীগী গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল, যেহেতু এই ছাত্রীগী ততাতড়িকই সাবুয়ার টাটা হসপিটালত যেহেতু ভর্তি করা হয়েছিল, আর চারিদিন ধরে আইসিউ যেহেতু মৃত্যুর সত্যি যুঁজিছিল, যেহেতু দেউতাক মাকর সম্মুখত বিদ্যালয়ত সংঘটিত হওয়া এই ঘটনার মূলত কারণত এই ছাত্রীগী আইসিউত থাকবলগা হয়েছিল। কিন্তু বর্তমানে ঘটনায় উত্তেজনায় বিরাজ করে আছে আজিও তৈলনগরী ডিগবৈ শহর, কেন এগারী ছাত্রীর বিদ্যালয়ের যে চৌদিকে কটকটিয়া যে চৌদিকে নিরাপত্তা আছে, ইয়ার চৌদিকে যেহেতু বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী আবরি থাকা এনে এক স্থানত কেনেদরে এই যে ঘটনা সংঘটিত হবলে পালে, আর ইয়াক দেখা গেছে ছাত্রীগী যে পিতৃ মাতৃর অভিভাবকসকলে ইয়াত উচিত তদন্ত উচিত ন্যায় দাবি করেছিল। আর ইতিমধ্যে চারিদিন অতিক্রম করার পাছতো ছাত্রীগীক কোনো ধরনের স্কুলের যে ম্যানেজমেন্ট কমিটি আছে কোনো ধরনের গুরুত্ব প্রদান নকরা যে অভিযোগ উত্থাপিত হয়েছে, ছাত্রীগীর অভিভাবক সকলে অভিযোগ উত্থাপিত করা ছাত্রীগীর পরিচিত বর্তমানে অসুস্থ অবস্থা আছে, আর আইসিউর পর বর্তমানে উলিয়াই না যদিও হয়েছে কিন্তু সংকটজনক অবস্থা বর্তমানও যেহেতু যুঁজি আছে নিজের জীবনক লয় আঘাতপ্রাপ্ত, গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত ঘুণিয়া হয় ছাত্রীগীর জীবনক লয় এটা কোনে দায়িত্ব গ্রহণ করব। কিন্তু দেখা গেছে ছাত্রীগীর এই যে ঘটনা হল, এই ঘটনার পাছত বিদ্যালয়ের যে কর্তৃপক্ষ হোক বা বিদ্যালয়ের যে ম্যানেজমেন্ট কমিটি হোক যেহেতু অভিভাবকের অভিযোগ কোনো একটা দিনেই ছাত্রীগীর খবর লোলে সেই চিকিৎসালয়খান উপস্থিত নহল, যার পরিপ্রেক্ষিত অবশেষত ছাত্রীগীর এই যে ঘটনা এই ঘটনা তদন্ত বিচারের পিতৃ মাতৃয়ে এখন ডিগবৈ আরক্ষী থানাত যেহেতু এজাহার দাখিল করেছে, আর সেই এজাহারখন যেহেতু বর্তমানে রেজিস্টার হয়েছে। আর ইতিমধ্যে আজি দেখা গেছে চাইল্ড প্রটেকশন লেবার যখন বিষয়ববীয়া আহিছে ডিগবৈ আরক্ষী থানার বিষয়ববীয়াসকল ইয়াত আহিছে, তন্ন তন্নকৈ তদন্ত করেছে, আর সিসিটিভি ফুটেজ পর্যন্ত চাইছে। ফেনে ফুটুকাৰে বাঢ়ি অহা নৈর বাঢ়নী পানীয়ে প্লাবিত করেছে যমুনামুখর পশ্চিমাঞ্চলের 20খনের অধিক গাঁও। শিবিরত আশ্রয় লৈছে শতাধিক পরিয়ালে। দবকার ঠেকেরুয়াত আশ্রয় শিবিরত খাদ্যর অভাবত হাহাকার পরিস্থিতি। এমুঠি খাদ্যর সাধারণ জনতা প্রসূতিয়ে হাহাকার করবলগিয়া হয়েছে। পরে পড়া নিশালে এগিলাস পানিও প্রশাসনে যোগান নধরার অভিযোগ। শীঘ্রে স্থানীয় বিধায়ক জিতু গোস্বামীর সহায় বিচারিছে বানাক্রান্ত লোকসকলে। এয়া হয়েছে রাজ্যত বানপানীর অবস্থা, আর বানপানীর ফলত বিভিন্নজনের হাহাকার অবস্থা। এয়া আমি দেখাইছো আশ্রয় শিবিরত কেন ধরনের মানুষ আছে, রাস্তার কাষতেই আশ্রয় শিবির পাতি লৈছে, তাতেই শিশুসহ এই পরিয়ালসমূহ থাকবলে বাধ্য হয়েছে। দবকার খবর জানাব আব্দুল হাকিমে। বর্তমান যমুনামুখ ঢেকরুয়া অঞ্চলত আর বানর ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে ইতিমধ্যে, আর আশ্রয় শিবিরত স্থায়ী আশ্রয় শিবিরত মানুষের তিরপাল পাওয়া নাই। খাদ্য পানের বিশেষ অতি গুরুত্বপূর্ণ কথা, প্রসূতি মাতৃ, প্রসূতি মাতৃ এয়া এই ট্রাক দেখিছে, এই ট্রাকর ভিতর প্রসূতি মাতৃ আবদ্ধ হয়ে আছে, বর্তমানে এই ট্রাকত আবদ্ধ হয়ে আছে প্রসূতি মাতৃ। আর রাতে পুয়ার পরায় খাদ্যর হাহাকারময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে বহুদিনকে ধরে স্থানীয় রাইজর মজাত, বানাকান্তর মজাত স্থানীয় লোক আছে। কি কব আসলে ঘটনাটা কি মানে আমার রাতে ধরক কপিল নদীর মাথাউরিটা ভাঙে, দৃষ্ট মাথাউরিটা ভাঙে রাতে 3টা বাজাত আমার গাঁওখানে ফ্লাডত মানে ডুবি গেছে। আমি রাতেপা কিছুমান মানে নৌকা সরকার পর পঠাইছে, সেইবিল আহিবলে নৌকা মানুষ উদ্ধার করেছে, কিছুমান রাতে আহি পাইছে, এটা গরু ছাগলী বহুত হেরি হয়েছে। বর্তমান রাতেপার 10টা বাজার পর আমি রাতে ইয়াত রাতেপা 10টা বাজার আহি পেলাই রাস্তার কাকতি হয়ে আছে। আমার মণ্ডলবিল আছে, এ ডি সি বাইদেউ পঠাইছে মণ্ডলবিল, অহার পিছত সিহতে রিপোর্টবিল লোক রাতেপার এতালেকে সরকারের পর এগ্লাস পানি মানুষের মুখ দিব পারা নাই, আর এনেকা মানুষ হাহাকার আছে, রাতেপার একো খা না, ডেলিভারি মানুষ মাইকীবিল এই ট্রাকর ভিতর আছে, মানুষবিল এই ট্রাকর ভিতর সর সর বাচ্চাবিল রাতেপার পানি খা না, এই পানি
পানীত মানে পানী পিয়ার ইমান কষ্ট করে আছে। তারপর রাস্তা কাষত যা মানুষ আছে এখন টেরপাল নাই, খোয়ার ব্যবস্থা একু নাই, আমার সরকারের ধরল ইয়াত একু সাহায্য পাওয়া নাই, যত মানুষ কী হবর কারণে যত আমি হেৰি দিব লাগিছিল, টেরপাল দিব লাগিছিল, ইয়াত নিদি পেলায় সরু পাতা সিহতে স্কুল এখনত রাখিছে তাত, আর মানুষবিলাক ইয়াত রয়ে আছে, এতালে আহি পোৱা নাই, মন্ডলবিলাকক কলো কথাখানি এতালে দিয়া নাই। আর আমি এইটাও অনুরোধ করছো আমার জ্যোতি গোস্বামী ডাঙরিয়া, যেহেতু আমি ব্রহ্মপুর সমষ্টিত সোমাইছো, আর ব্রহ্মপুর সমষ্টি যেটা সোমাইছো এটা আমার আশা আছে যে আমার বিধায়ক আছে, আর বিধায়কের উপর একটা আস্থা আছে, যেহেতু আমি সেই দলের মানুষ হোক, আর সেই দল হিসাবত মানে একটা অনুরোধ জানাইছো আমার বিধায়কক যে আমার ব্রহ্মপুর সমষ্টি যেহেতু সোমাইছো যেটা আপনার ওসর গেছো, আমি যেটা আপনি অকান আমার ফলে চকু দিয়ক, আর আপনি আমার ফলে চকু দিলে এই বিপদের সময় যদি আপনি চকু দিয়ে তেনহলে অহার দিনত আমার বিধায়কজনক আমি গাঁও মানুষক একটা সান্ত্বনা দিব পারি যে যে সময় বিপদের সম্মুখ আমার বিধায়ক আহি পেলে আমার সম্মুখ থিয় হয়েছে, যেহেতু বিধায়কের খবর পালে না কব নোৱাৰো, তথাপি আমি বিধায়কক আপনাদের জরিয়ায় আমার জ্যোতি গোস্বামী ডাঙরিক অনুরোধ করছো, যেহেতু ডেকেরুয়া 118 নম্বর সেন্টার 119 নম্বর সেন্টার এইবিলাক ফ্লাড আপনার বাড়িঘর সব ডুবি গেছে, মানুষবিলাক রাস্তা কাষত থিয় হয়েছে, আর আপনার মুখের ফলে চাই আছো আমি, যেহেতু আমার বিধায়ক আছে, আমার বিধায়কে আমাক যেহেতু তখন বিল্ডিং খুঁজে আছে আমাক বিল্ডিং খুব নিল তথাপি তিরপাল এখন দিয়ে পেলে আমাক শুবলে দিব, সেইটা আমার আশা। আর বর্তমান অবস্থাত আমি রাতেপা বা লকুরত আছো, যেহেতু দমকল নাই, পানি নাই, আর পানির ব্যবস্থা নাই, গতি আমি বিধায়কক অনুরোধ জানাইছো যেহেতু আমার পানির ব্যবস্থা করে দিয়ক, অকমান খোয়া অবস্থা চিরালে এক মুঠি আমাক খুবলে অকমান সুবিধা, তিরপাল চিরা একো পোৱা নাই।